গল্প পাঠ উইথ কুনাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা শুনবেন ডাক হর করা গল্পের দ্বিতীয় অংশ। ডাকাত ডাকাত ডাক লুট করতে আসিয়াছে। মুহূর্তে দিনু ক্ষিপ্র গতিতে সরিয়া দাঁড়াইয়া হাতের বল্লামটা উঁচু করিয়া ধরিল, বলিল, খবরদার খবরদার, সরকারের ডাক। এই দেখো বস্তাটা দাও বলছি। দিনুর হাতের বল্লামটা থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে বিকৃত কণ্ঠস্বরে বলিয়া উঠিল, কে? নিতাই। নিতাই ধাঁ করিয়া দিনুর কম্পিত হস্ত হইতে বল্লমটা কাড়াইয়া লইল। পরমুহূর্তে সে শিকারী পশুর মতো মেল ব্যাগের উপর লাফাইয়া পড়িল। দিনু পড়িয়া গেল, মাথে মাথালিটা গড়াইয়া চলিয়া গেল। কিন্তু তবুও দিনু সবলে মেল ব্যাগ নিজের বুকের মধ্যে আঁকড়াইয়া ধরিয়া বলিল, সর্বনাশ হবে নিতাই, কালাপানি ফাঁসি হয়ে যাবে। নিতাই ক্ষুধার্ত পশুর মতো ব্যাগটা ধরিয়া টানিতেছিল। টানিতে টানিতে হিংস্রভাবে সে বলিল, তখন বললে না কেন? হ্যাঁ, বলে রেখে দিলাম এমন করে? দাও বলছি, দাও বলছি, রাতারাতি দেশ ছেড়ে পালাবো, দাও। দিনু এবার উচ্চ কণ্ঠে চিৎকার করিয়া উঠিল, ডাকাত ডাকাত। নিতাই বিপুল হিংস্রতায় ক্ষিপ্ত হইয়া উঠিল। সহসা একটা আলোকরশ্মির আভাসে গাঢ় অন্ধকার ঈষৎ চকিত হইয়া উঠিল। চমকিয়া উঠিয়া নিতাই সেই দিকে ফিরিয়া চাহিয়া দেখিল, একটা ক্ষুদ্র কিন্তু উজ্জ্বল আলো দ্রুত অগ্রসর হইয়া আসিতেছে। ক্রমশ আলোর প্রভায় স্থানটা প্রদীপ্ততর হইয়া উঠিতেছে। সে এবার শেষ চেষ্টা করিল, হাতের লাঠিটা কুড়াইয়া সজোরে দিনুর মাথায় বসাইয়া দিল। মুহূর্তে ফিনকি দিয়া কালো একটা ধারা ছুটিয়া বাহির হইয়া দিনুর মুখখানাকে বিভৎস করিয়া তুলিল। দিনু কাতর স্বরে বলিয়া উঠিল, বাবা গো। আলোটা অতি নিকটে আসিয়া পড়িয়াছিল। নিতাই ব্যস্তভাবে আর একবার ব্যাগটা ধরিয়া আকর্ষণ করিল, কিন্তু দিনুর জ্ঞান তখনও লুপ্ত হয় নাই। অগত্যা নিতাই ব্যাগটা ছাড়িয়া দিয়া ছুটিয়া অন্ধকারের মধ্যে মিশিয়া গেল। আলোটা একটা বাইসিকলের আলো। আরোহী পথিক রক্তাক্ত দিনুকে দেখিয়া ভয়ে চিৎকার আরম্ভ করিল। অন্ধকার দুর্যোগের মধ্যেও মানুষের প্রয়োজনের শেষ নাই, পথে পথিকের পথ চলার বিরাম নাই। কিছুক্ষণ পরেই দূরে মানুষের সাড়া আসিল, কে যেন সাড়া দিল। দিনুর জ্ঞান হইলে সে দেখিল প্রকাণ্ড একটা পাকা ঘরে একখানা লোহার খাটের উপর সে শুইয়া আছে। মাথায় ভয়ানক যন্ত্রণা, কপালে হাত দিয়া অনুভব করিল কাপড় দিয়া মাথাটা তাহার বাঁধিয়া দিয়াছে। তাহার খাটের পাশেও সারি সারি লোহার খাটে আরও কত লোক শুইয়া আছে। দিনু বুঝিল এটা হাসপাতাল। সে পূর্বে কয়েকবার শহরে আসিয়া হাসপাতাল দেখিয়া গিয়াছে। ধীরে ধীরে দিনুর সব মনে পড়িতে লাগিল। কিছুক্ষণ পরেই পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট সাহেব আসিয়া প্রসন্ন হাসি হাসিয়া বলিলেন, এই যে কেন হয়েছে তোমার? দিনু সাহেবকে চিনিত, কিন্তু এখন সে তাহার মুখপানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু। সাহেব বলিলেন, খুব বাহাদুর তুমি,
সরকার তোমার উপর খুশি হয়েছেন, তুমি যে নিজের মাথা দিয়েও সরকারের ডাক বাঁচিয়েছো, এর জন্যে তুমি রিওয়ার্ড মানে পুরস্কার পাবে। দিনু তবুও নির্বাক। সাহেব তার গায়ে হাত বুলাইয়া বলিলেন, কতজন ছিল তারা, কাউকে তুমি চিনতে পেরেছ? দিনু এবার ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সাহেব নিজে পাখাটা লইয়া বাতাস দিয়া বলিলেন, ভয় কি, কাঁদছ কেন, ভয় কি, কোনো ভয় নেই, শিগগিরই ভালো হয়ে যাবে, তুমি ডাক্তার বলেছেন, কোনো ভয় নেই তোমার। তিনি নিজে রুমাল দিয়া তাহার চোখ মুছাইয়া দিলেন, তারপর বলিলেন, আচ্ছা সুস্থ হয়ে ওঠো তুমি, আমি আবার আসব, রোজ এসে তোমায় দেখে যাব, ওবেলায় ফল পাঠিয়ে দেবো আমি। দিনু অকস্মাৎ যেন বলিয়া উঠিল, হুজুর কিছু বলবে আমায়, কি বলে বলো। দিনু অতি কষ্টে বলিল, হুজুর আমার ছেলে। তোমার ছেলে? তোমার ছেলেকে দেখতে যাও? দিনু নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল, কহিল, হ্যাঁ হ্যাঁ হুজুর। আচ্ছা আচ্ছা। সাহেব চলিয়া গেলেন, তাহার পর আসিল পুলিশ। পুলিশের বড় সাহেব নিজে আসিয়া তাহাকে প্রশ্ন করিতে আরম্ভ করিলেন। তিনি কিন্তু ডাক সাহেবের মতো এত সহজে দিনুকে নিষ্কৃতি দিলেন না, তিনি বারবার তাহাকে প্রশ্ন করিলেন, কাউকে তুমি চিনতে পারো নি? দিনু উত্তর দিল, অন্ধকার হুজুর। কতজন ছিল তারা? ভাবিয়া চিন্তিয়া দিনু আবার বলিল, অন্ধকার হুজুর। আচ্ছা কিরকম দেখতে বলো তো, খুব জোয়ান? আগে হ্যাঁ। ভদ্রলোক কি ছোট লোক? দিনু চুপ করিয়া রহিল, সে ভাবিতেছিল কি বলিবে, কাহার নাম সে করিবে, মিথ্যে করিয়া অন্য কাহারও নাম। দিনু শিহরিয়া উঠিল। সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে দিনুকে লক্ষ্য করিতেছিলেন, তিনি বলিলেন, দেখো তুমি তাহাদের জানো, চিনতে পেরেছ, বলো তুমি সে কে? দিনু বিবর্ণ মুখে সাহেবের মুখের দিকে চাহিয়া রহিল। সাহেব এবার রক্ত চক্ষু হইয়া কঠোর স্বরে বলিলেন, বলো। দিনু বিহ্বলের মতো চাহিয়া থাকিতে থাকিতে বলিল, হুজুর আমার ছেলে নেতাই। সাহেব বিস্ময়ে হতবাক হয়ে গেলেন না, তবুও সামান্য বিস্মিত না হয়ে পারিলেন না, বলিলেন, সে তোমার ছেলে? উপরের দিকে মুখ তুলিয়া রুদ্ধ কণ্ঠে দিনু বলিল, হুজুর। আর আর কে? আর কেউ না। পুলিশ কিন্তু নিতাইকে পাইল না। সেই রাত্রি হইতেই নিতাই নিরুদ্দেশ। তাহার উদ্দেশ্য করিতে পুলিশ উঠিয়া পড়িয়া লাগিল। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হইয়া গেল, 11 বৎসর। দিনু আজও ডাকঘর করার কাজ করিতেছে। অন্ধকারে, জ্যোৎস্নায়, বাদলে, বর্ষায়, দুরন্ত শীতের রাতে এখনও সে তেমনি কোমরে পেটি বাঁধিয়া বললাম আলো হাতে ডাক লইয়া যায় আসে। এখনও তেমনি তাহার ঘড়ির কাঁটার মতো গতি। নিতাই কিন্তু সেই যে নিরুদ্দেশ হইয়াছে, আজও তাহার কোনো সন্ধান মেলে নাই। সরকারের মুলুকে সর্বত্র থানায় থানায় নাকি তাহার আকৃতির বিবরণ দিয়া হুলিয়া বাহির করা হইয়াছে, কিন্তু কোথায় নিতাই? দিনস্ত্রী সব সময় ঘরের মধ্যে অতি মৃদু স্বরে বিনাইয়া বিনাইয়া কাঁদে। দিনু বাড়িতে থাকিলে নির্বাক হইয়া বাহিরে দাওয়ার উপর দুই হাতে মাথা ধরিয়া
মাটির দিকে চাহিয়া থাকে। সান্ত্বনাও দিতে পারে না, বিরক্তিও প্রকাশ করে না। পাড়াপড়শিরা দিনুর নাম দিয়েছে যুধিষ্ঠির, তাদের অশিক্ষিত জড়তাযুক্ত জিহ্বায় তাহারা বলে যুধিষ্ঠির। লজ্জায় দিনুর মাথাটা নুইয়ে আসে, মাথা হেঁট করিয়া পাড়ার পথে সে যাওয়া আসা করে। পোস্ট অফিসেও তাহার খুব সম্মান বাড়িয়া গিয়াছে, যে কেহ নতুন ডাকবাবু কি ডাক সাহেব আসেন তিনিই জিজ্ঞাসা করেন, দিনুকে? দিনু মাথা হেঁট করিয়া আসিয়া সেলাম করিয়া দাঁড়ায়। সেদিন সে অন্তরে অন্তরে রুক্ষ হইয়া ওঠে, অকারণে পিয়নদের সঙ্গে ঝগড়া বাঁধাইয়া বসে। সেদিন তাহাদের বাসন মাজিয়া দেয় না, ডাকবাবুর গরুর ঘাস আসে অত্যন্ত কম। পিয়ন বলে, এত গরম ভালো না রে, বুঝলি? সেদিন কার্তিক মাসের একটি স্বল্প শীত কাতর রাত্রি। কার্তিক মাসে শীত এবার ঘন হইয়া আসিয়াছে। দিনু ডাক লইয়া নির্দিষ্ট সময়েই আমোদপুর পোস্ট অফিসে হাজির হইল। এই আমোদপুরেই রেলওয়ে স্টেশন, এখানকার পোস্ট অফিস হইতে আবার ডাক লইয়া দিনু হরিপুর ফিরিবে। ডাক ফেলিয়া দিয়া সে তাহার নির্দিষ্ট চটখানা বিছাইয়া বারান্দায় শুইয়া পড়িল। আপ ডাউন মেল ট্রেন চলিয়া গেলে ডাক লইয়া তাহাকে আবার রওনা হইতে হইবে। পাশে আরও কয়েকজন মেল রানার শুইয়া আছে, তাহারা গল্প করিতেছিল ওভারশিয়ারকে লইয়া। জরিমানার প্রত্যক্ষ কারণ এই লোকটি কখনোই ভালো লোক নয়, এই তাহাদের প্রতিপাদ্য ছিল। উপাসে দুইজন বোধ হয় ঘরের সুখ দুঃখের কথা কহিতেছিল। ওদিকে স্টেশনে আপমেলের ঘণ্টা বাজিয়া উঠিল। দিনু বিরক্তভাবে বলিল, এইটুখানি ঘুম বাপুস, পশ্চিমে ডাক গাড়ির ঘণ্টা হয়ে গেল, কলকাতার গাড়ি লিতে আমার সেই তলপি কাঁধে তোল। একজন ব্যঙ্গ করিয়া মৃদুস্বরে বলিল, চুপ চুপ, ধর্মপুত্রের যুধিষ্ঠির রেগেছে। চাপা হাসির গুঞ্জনের শব্দে দিনু স্তব্ধ হইয়া গেল, সে কাঠ হইয়া পড়িয়া রইল। মনে পড়িয়া গেল নিতাইকে, নিতাই মরিয়া গেলে দিনু এতদিনে হয়তো তাহাকে ভুলিত। জীবন্ত মানুষ হারাইয়া যাওয়ার চেয়ে সে শতগুণে ভালো। এ যে প্রতি প্রভাতে মনে হয় আজ সে আসিবে, দিন ফুরাইবার সঙ্গে সঙ্গে মনে হয় কাল সে আসিবে। সকলের চেয়ে বড় আক্ষেপ দিনুর, নিতাইয়ের সন্ধান সে করিতে পাইল না। সেদিন একজন যাত্রী এই স্টেশনে একটি আনি হারাইয়া সমস্ত রাত্রি পথের ধুলা ঘাটিয়া খুঁজিয়াছে, আর একটা মানুষ। ভাবিতে ভাবিতে কখন সে ঘুমাইয়া পড়িল, সে ঘুম ভাঙিল তাহার পিয়নদের ডাকে। ডাউন মেল ট্রেন চলিয়া গিয়াছে, ঘরের মধ্যে বিভিন্ন পোস্ট অফিসের জন্য ডাক বাঁধা হইতেছিল। ঘর করারা আপন আপন পেটি বল্লম লণ্ঠন লইয়া প্রস্তুত হইয়া বসিল। প্রস্তুত হইয়া দিনু তামাক সাজিতে বসিল। ওদিকে ছোকরারা একটা আগুন জ্বালাইয়া হাত পা গরম করিতে বসিয়াছে। ঘরের ভিতর হইতে পোস্টমাস্টার বলিলেন, আফ্রিকাতে তোর কে আছে রে? হ্যাঁ, করে টাকা পাঠাচ্ছে। দিনু আশ্চর্য হইয়া গেল, বলিল, কোথায় বটে? ও সে জাহাজে করে যেতে হয় রে, সুন্দর পেরিয়ে কাপসিন বলুকছে, মানুষ সেখানে মানুষ খায়, প্রকণ্ড বড় বড় বন, সিংহী গন্ডার বাঘ ভাল্লুকে ভর্তি সেসব। দিনু আরো বিস্মিত হয়ে বলল, কে সে দেশের নামই আমি শুনি নাই কখনো, দাঁড়া কে পাঠাচ্ছে দেখি। এই যে দেখছি সাউথ আফ্রিকান স্টিম নেভিগেশন কোম্পানি, জাহাজ কোম্পানি, বাহ, এই যে অনেক টাকা রে, 550 টাকা। দিনু অবাক হইয়া ভাবিতেছিল, সহসা সে বলিল, আগে বাবু দেখি একবার। পোস্টমাস্টার বলিলেন, দেখি আর কি করি বাবা,
একেবারে হরিপুর পোস্ট অফিসে গিয়েই দেখে নিবি। ডাক বাঁধিয়া দিনুর কাঁধে তুলিয়া দিয়া দিনুকে তিনি বিদায় করিয়া দিলেন। আকাশে শেষ রাত্রির জ্যোৎস্না তখন ঘোলাটে হইয়া আসিয়াছে। চাঁদ পাণ্ডুর সাত ভাই তারাগুলি ডুবিল বলিয়া শেষ রাত্রির বাতাসে যেন হিম ঝরিতেছে। দিনু জনহীন পথে চলিয়াছে, ঝুনঝুন ঝুনঝুন। চলিতে চলিতে সে ভাবিতেছিল, কোন দেশ দেশান্তর হইতে জাহাজ কোম্পানি তাহাকে টাকা পাঠাইল, কিসের জন্য? অল্প টাকা নয়, 550 টাকা। উফ, সে কত টাকা! ব্যাগটা যেন দিনুর ভারী মনে হইতেছিল। সহসা দিনুর খেয়াল হইল, এ কি, সে নিস্তব্ধ হইয়া দাঁড়াইয়া রইয়াছে যে। সে আবার ছুটিতে আরম্ভ করিল। চলিতে চলিতে সে পথের কোনখানে কত দূর আসিল বুঝিতে পারিল না, কিন্তু মন তাহার দেশ দেশান্তরের এক অজ্ঞাত রাজ্যে চলিয়া গেল। কে সে কোম্পানি, কিসের জন্য তাহাকে এত টাকা পাঠাইয়াছে সে? সে যেন দেখিতেছিল বিশাল অন্ধকার অরণ্য, বাঘ সিংহ ভাল্লুক সেখানে ঘুরিয়া বেড়াইতেছে, কিন্তু তাহার মধ্যে কোম্পানি কই? দিনু তাহার পিছনটা দেখিতেছে, সে যেন পিছন ফিরিয়া বসিয়া আছে। সহসা তাহার মনে হইল, ওই কোম্পানি তাহার নেতাই নয় তো? নেতাই হয়তো দেশান্তরে পালাইয়া গিয়া অগাধ ঐশ্বর্য লাভ করিয়াছে। পাকা বাড়ি, গাড়ি ঘোড়া চাকর, কল্পনার গভীর অরণ্যে মুহূর্তে গড়িয়া ওঠে বাবুদের চুনকাম করা পাকা বাড়ির মতো বাড়ি। দিনু সর্বশরীর থরথর করিয়া কাঁপিয়া উঠিল। হিম শীতল রাত্রির শীত জর্জর সেই শেষ প্রহরেও সে ঘর্মাক্ত হইয়া উঠিল। কাঁধের কাগজের বস্তা যেন সোনায় বোঝাই বস্তার মতো গুরুভার হইয়া উঠিয়াছে। একটি চরম উত্তেজিত মুহূর্তে কাঁধ হইতে ব্যাগটা ধপ করিয়া মাটির উপর ফেলিয়া সে এক অদ্ভুত ভঙ্গিতে তাহার পাশে দাঁড়াইল। চোখ দুইটি যেন জ্বলিতেছে, বুকের মধ্যে উৎকণ্ঠার পরিমাপ হয় না, হৃৎপিণ্ডটি সর্বিদ্ধ পশুর মতো যেন ছটফট করিতেছে। দিনুর ইচ্ছা হইল এই মুহূর্তে এইখানেই ব্যাগটা টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া চিঠিখানা বাহির করিয়া লয়। পর মুহূর্তে সে আবার ব্যাগটা ঘাড়ে তুলিয়া ছুটিতে আরম্ভ করিল, প্রাণপণে ছুটিল। একি, পাখিরা কল কল করিয়া ডাকিয়া উঠিল যে, ভোর কি হইয়া গেল নাকি? কই আকাশে ভুলকোতারা কই? কিন্তু দিনুর যে এখন অনেক পথ বাকি, এই তো 16 মাইলের পথে সে পার হইল, এখনও যে 3 মাইল পথ তাকে যাইতে হইবে। দিনু যখন হরিপুর পোস্ট অফিসে পৌঁছিল তখন বেলা 7:30, প্রায় 2.5 ঘন্টা দেরি হইয়া গিয়াছে। পোস্টমাস্টার, পিয়ন, সংবাদ প্রার্থীর দল উৎকণ্ঠিত প্রতীক্ষায় দাওয়ার উপর দাঁড়াইয়াছিলেন। দিনু ক্লান্তভাবে ব্যাগটা ফেলিয়া দিয়া অবসন্ন হইয়া বসিয়া পড়িল। তাহার মুখ দেখিয়া চাহিয়া পোস্টমাস্টার বলিলেন, এত দেরি হলো কেন রে? এটি তোর কি অসুখ করেছে দিনু? দিনু হাঁপাইতে হাঁপাইতে বলিল, ডাকটা কেটে ফেলেন বাবু। আচ্ছা আচ্ছা, বস, শীঘ্রই তো ছুটি করে দিচ্ছি। ডাক কাটিয়া পোস্টমাস্টার বলিলেন, রে, তোর নামে যেটা ইনসিওর দিনু, টাকাটা একটু কম নয়, 550। ও, এই যে আফ্রিকা থেকে আসছে দেখছি। দিনু কথা কহিতে পারিল না, শুধু হাত পাতিয়া দাঁড়াইল। হাতটা তাহার থর থর করিয়া কাঁপিতেছিল। পোস্টমাস্টার হাসিয়া বলিলেন, দাঁড়া একটু জমা করে নি। পিয়ন বলিল, এ আমাদের কিন্তু 5 টাকা করে দিতে হবে, মিষ্টি খাবো। দিনু নির্বাক। জমা করিয়া লইয়া পোস্টমাস্টার বলিলেন, এইখানে একটা টিপ ছাপ দে তুমি। হ্যাঁ হ্যাঁ, এই না। খামখানা হাতে লইয়া দিনু ঘুরাইয়া ফিরাইয়া দেখিল, জাহাজের ছবি আঁকা সুন্দর খাম, ছাপার হরফে নাম লেখা। মাস্টার বলিলেন, দে দেখি খুলি। সন্তপর্ণে ছুরি দিয়া খামখানা কাটিয়া সর্বাগ্রে তিনি নোট কয়েকখানা দেখিয়া বলিলেন, নে, ঠিক আছে সব।
এনোটা আমার তোকে ভাঙাতে হবে, এই যে চিঠিও রয়েছে। চিঠিখানা তিনি মনে মনে পড়িতে আরম্ভ করিলেন। ওদিকে পিয়ন ডাক বিলি করিতেছিল, পরম কল্যাণীয় জগত্তারিণী দাসী কুড়িগ্রাম, এদিকে রামলাল বন্দ্যোপাধ্যায়, এই যে মানিকী মশাই চিঠি, এটা আবার হিন্দি কি ডাংখান হরিপুর সুখান চৌবে। দিনু বলিল, বাবু। বাবু ভাবিতেছিলেন কি বলিবেন নিতাইয়ের সংবাদ। নিতাই সেখানে জাহাজে খালাসির কাজ করিত, সে মারা গিয়াছে। কোম্পানি তাহার অন্তিম নির্দেশ মতো তাহার সঞ্চিত অর্থ দিনুকে পাঠাইয়াছে। দিনু আবার প্রশ্ন করিল, বাবু লিখেছি ভালো করে বলতে পারছি না রে। আচ্ছা নেতাই কে? নেতাই তো সেই ছেলে। হ্যাঁ, কেমন কেমন আছে, সে কোথায় আছে? পোস্টমাস্টার নীরবে মাথা নত করিয়া রহিলেন। অনেকক্ষণ তাহার মুখের দিকে চাহিয়া থাকিয়া একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দিনু বলিল, নেতাই নেই। পোস্টমাস্টার নীরব হইয়া রহিলেন। দিনু মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। চোখ দিয়া তাহার মধ্যে মধ্যে ফোঁটা ফোঁটা জল মাটির বুকে ঝরিয়া পড়িয়া ধীরে ধীরে শুকাইয়া যাইতেছিল। কত কথা এলোমেলোভাবে তাহার শোকাতুর মনে জাগিয়া উঠিতেছিল, সবই নিতাইয়ের কথা। পোস্টমাস্টার অপরাধীর মতো বলিলেন, আনন্দ করে চিঠিখানা খুললাম যেন, কিন্তু শেষে আমিই তোকে খবরটা দিলাম। দিনু চমকাইয়া উঠিল। তাহার মনে পড়িল সে নিজেই তো চিঠিখানা আনিয়াছে। থাকিতে থাকিতে অকস্মাৎ তাহার মনে হইল, উফ, এমন সংবাদ এই দীর্ঘকাল ধরিয়া নিত্য নিত্য কত সে বহিয়া আনিয়াছে, কত 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 সংখ্যা হয় না। মনে হইল আজ পর্যন্ত যত রোদনধ্বনি সে শুনিয়াছে সে সমস্ত দুঃসংবাদ সেই বহন করিয়া আনিয়াছে। চোখের জল মুছিয়া সে ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি আর কাজ করব না বাবু, আমি কাজে জবাব দিলাম।